প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম। গত ভিডিও টিউটোরিয়ালে আমরা শিখেছিলাম যে কিভাবে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হয়। সেখানে কিছু কাজ ছিল, যেমন লোগো, চ্যানেল আর্ট বা ব্যানার, থাম্বনেল, এই জিনিসগুলো আমরা সেখানে তৈরি করা দেখাতে পারিনি, কারণ আমাদের ওগুলো তৈরি করতে গেলে আমাদের ভিডিওটা অনেক লম্বা হয়ে যেত। সেক্ষেত্রে সময়ের কথা চিন্তা করে আমরা বলেছিলাম যে আমরা আলাদা একটা ভিডিওতে কিভাবে লোগো, চ্যানেল আর্ট বা ব্যানার এবং থাম্বনেল তৈরি করতে হয়, সেই জন্য আমরা আলাদা একটা ভিডিও তৈরি করব। আজকে মূলত আমরা সেই ভিডিওটা দেখব কিভাবে আপনি ইউটিউব চ্যানেলের জন্য লোগো আর্ট বা চ্যানেল আর্ট বা ব্যানার এবং ভিডিওর জন্য থাম্বনেল তৈরি করবেন। এখানে আমি একটা কথা বলিনি, সেটা হচ্ছে যারা গ্রাফিক ডিজাইন জানেন তারা গ্রাফিক্সই করবেন, আর যারা গ্রাফিক ডিজাইন জানেন না তারা আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে করে নেবেন। তো আমি একটা ব্রাউজার ওপেন করছি। ব্রাউজার ওপেন করে আমি এখানে লিখছি canva.com। এখানে আমার লগ ইন করা আছে, আপনারা লগ ইন করে নেবেন, জাস্ট লগ ইন করে মিলিয়ে হবে, আর সেটা আপনার পারমিট দেখাতে হবে না। এখানে মধ্যে আপনি ক্রিয়েটিভ ডিজাইনে ক্লিক করতে পারেন, অথবা এখানে লিখতে পারেন যে লোগো বা ইউটিউব লোগো বা লোগো যেটা লিখলে হবে। যেমন আমি লোগো ক্লিক করলাম। এই লোগোর সাইজটা মূলত ফটোশপ নিয়ে যারা কাজ করবেন তো তখন 800x800 ক্যানভাস নিয়ে কাজ করবেন। এখানে কিন্তু দেয়া আছে, এখানে আমাদের সাইজ নেওয়ার কোনো প্রয়োজন হবে না। এখানে অনেক ধরনের ফরম্যাট দেওয়া আছে, এখান থেকে আপনি যে ধরনের স্টাইলটা আপনার ভাল লাগে সে ধরনের একটা স্টাইল আপনি এখান থেকে সিলেক্ট করবেন। আমি আপাতভাবে যেমন একটা সিম্বল নিয়ে নিচ্ছি, যেমন আমি নিচ্ছি এটা। এই ডিজাইনটা নেওয়ার পরে এখানে মধ্যে প্রথমত হচ্ছে, যেমন এখানে মধ্যে আপনি লিখবেন, এই লেখাটার মধ্যে এই লেখাটা বাদ দিয়ে আপনি লিখবেন। এখানে আপনি সাপোজ লিখতে পারেন চ্যানেল আইকন, আমি লিখলাম এই লেখাটার স্টাইলটাও আপনার ইচ্ছা করলে আপনার লেখা স্টাইলটা আপনার চেঞ্জ করতে পারেন। আপনারা ইচ্ছা হলে আপনারা টেক্সচারটা চেঞ্জ করতে পারেন। জাস্ট আপনি কম্বোতে ক্লিক করেন, কম্বোতে ক্লিক করার পরে এখান থেকে এটা বা এখান থেকে দেখে দেখে নেবেন আপনারা। এখানে অনেক ধরনের স্টাইল আছে, খুঁজতে গেলে সময় সাপেক্ষের ব্যাপার, এগুলো আপনারা যখন করবেন তখন আপনারা একটু সময় নিয়ে আপনারা খুঁজে বের করবেন। সাপোজ আমি এটা নিলাম, এখান থেকে আমি এটা কালার দিচ্ছি, এই কালারটাই আমি দিচ্ছি। এরপর হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড কালার যদি আপনি দিতে চান সেক্ষেত্রে আপনি ব্যাকগ্রাউন্ড কালার আপনি দিতে পারেন, বা অন্য কোনো ব্যাকগ্রাউন্ড যদি আপনি আনতে চান সেক্ষেত্রে আনতে পারেন। এখান থেকে আপনি ব্যাকগ্রাউন্ড ক্লিক করেন, ব্যাকগ্রাউন্ড ক্লিক করে যেমন এখানে মধ্যে কালার আছে, যেমন আপনি কালার দিতে পারেন, অথবা আপনি কালার না দিয়ে অন্য ব্যাকগ্রাউন্ড যেগুলো আছে সেগুলো আপনি এখান থেকে ইমপ্লিমেন্ট করতে পারেন। যেমন আমি এটা দিলাম। এরপর হচ্ছে আপনার এখানে একটা লোগো, এই লোগোটা আপনি এখান থেকে আপনি চেঞ্জ করে অন্য একটা লোগো আপনি এখানে বসাতে পারেন। যেমন আমি এখান থেকে এলিমেন্ট ক্লিক করলাম, এখান থেকে আপনার খুঁজে নেবেন, অনেক ধরনের অনেক ডিজাইন আছে। যেমন আমি এখান থেকে এটা নিলাম, আগে যেটা আছে সেটাকে ডিলিট করে দিলাম, সিলেক্ট করে এখান থেকে আমি এটাকে এখানে বসালাম। এরপর এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা ক্লিক করি, এরপর এখান থেকে কালার ক্লিক করে অন্য একটা কালার দিয়ে আমি ব্ল্যাকই থাক, ব্ল্যাকই ভালো লাগবে, ব্ল্যাকই থাক। ব্ল্যাকে দিলাম আমি, কালারটাও আমি ব্ল্যাক দিলাম। এরপর যদি এখানে যদি আপনি যদি কোনো ধরনের যদি লেখা দিতে চান সেক্ষেত্রে আপনি জাস্ট টেক্সটে ক্লিক করলে এখান থেকে একটা সাব টাইটেল লিখে নেন, এসে গেল। এটা যদি আপনি এখানে বসাতে চান, সাপোজ এটাকে আমরা একটু উপরে উঠাই দিই। এরপরে এখানের মধ্যে আমি একটা লিখে লিখলাম, বা কোনো স্লোগান যদি থাকে সেক্ষেত্রে স্লোগান লিখবেন, আমি লিখলাম জাস্ট ডিজাইন। এটা ফন্টটা যদি আপনি ছোটো করতে চান ছোটো করতে পারেন, বড় করতে যদি চান বড় করতে পারেন, আমি একটু ছোটো করে দিলাম। এরপর যদি এটাকে কালার দিতে চান এটা কালার দিয়ে দিতে পারেন, এই কালারটা আমি দিলাম। তাহলে মোটামুটিভাবে ধরলাম যে আমাদের লোগোটা তৈরি হয়ে গেল। এখন আমরা এটাকে ডাউনলোড ক্লিক করব। এই ডাউনলোডের ক্ষেত্রে আপনি কোন ফরম্যাটে ডাউনলোড করবেন সেক্ষেত্রে পিএনজি, জেপিজি কোন ফরম্যাটে করবেন সেটা আমি পিএনজিতে রাখলাম। পিএনজিতে রেখে জাস্ট ডাউনলোড ক্লিক করলাম। দেখি আমাদের এই যে আমাদের আমরা ওপেন উইথ দিয়ে জাস্ট ফটো হয়ে গেল, আমাদের চ্যানেল আইকনটা ডিজাইন হয়ে গেল। এখন আমরা করব চ্যানেল আর্ট বা ব্যানার কীভাবে তৈরি করতে হয়। আমরা আবার যাচ্ছি হোমে যাই। হোমে যাওয়ার পরে জাস্ট এখানে লিখতে পারি বা ক্রিয়েট ডিজাইনে লিখতে পারি, এখানে লিখতে পারি আমরা ইউটিউব, লেখা চলে আসছে অলরেডি ইউটিউব চ্যানেল আর্ট 2560x1440। যারা পড়াশোনা করবেন তারা সাইজটা নিয়ে নেবেন 2560x1440 অর্থাৎ পিক্সেল,
2560 পিক্সেল বা 1440 পিক্সেল নিয়ে কাজ করবেন যারা ফটোশপ করতে চান। আর এখানে দেয়া আছে আমাকে সিলেক্ট করতে হলো না, জাস্ট ইউটিউব চেহারাটা আমি ক্লিক করলাম। এখান থেকে আমি ব্ল্যাঙ্ক ক্লিক করি। এখানে আমরা কাজের সুবিধার্থে আমরা একটা কাজ করে নিতে পারি, সেটা হচ্ছে আমি আবার গুগলে যাচ্ছি। গুগলে গিয়ে ইউটিউব চ্যানেল আর্ট ক্লিক করলাম বা ইউটিউব চ্যানেল আর্ট টেমপ্লেট চ্যানেল আর্ট ক্লিক করলাম, ইমেজে ক্লিক করে উপর থেকে। এখানে অনেক ধরনের চ্যানেল আর্ট দেওয়া আছে, আমি এখান থেকে জাস্ট একটা ডাউনলোড করব। যেমন এটা আমি ক্লিক করলাম, ক্লিক করে রাইট বাটন ক্লিক করে সেভ ইমেজেস ক্লিক করলাম। এটাকে আমি ডেস্কটপে সেভ করি ইমেজ নামে। আমরা ক্যানভাতে যাব, ক্যানভাতে গিয়ে এখান থেকে আমরা যাচ্ছি আপলোড। আপলোডে যাওয়ার পরে আপলোড ইমেজ, এখান থেকে যেটা আমরা ডাউনলোড করেছিলাম এটা হচ্ছে জাস্ট আমি ডেমোটা যাতে পারফেক্টলি হয় এই জন্য এখানে নিয়ে আসছি। এবার এখানে নিয়ে এখানে বসাই দিই, বসাই দিয়ে কর্নারগুলো টেনে পারফেক্ট করে বসাই দিই। এই এখন এখানের মধ্যে এটা আনার মূল উদ্দেশ্যটা হচ্ছে 2560 বাই 1440 এটা পুরাটাই, কিন্তু মূলত হচ্ছে আপনার এখানের মধ্যে দেখা যাবে মূলত এই কালো অংশটুকু দেখা যাবে আপনার মোবাইলে, আর কম্পিউটারে এই চিকন এই পুরো অংশটুকু দেখা যাবে, আর এই উপরের অংশ নিচের অংশ কোনোটাই দেখা যাবে না। তো এখানের মধ্যে এখন আমরা কি করব, আমরা টেক্সট নিচ্ছি, টেক্সট নিয়ে অ্যাড টু হেডলাইন বা এখান থেকে বিভিন্ন স্টাইল আছে, স্টাইলগুলো আপনি সিলেক্ট করে এখান থেকে নিতে পারেন। আমরা জাস্ট একটা নিচ্ছি, আপনারা এগুলো চুজ করে সময় নিয়ে আপনারা করবেন। এখানের মধ্যে আমি এর হেডলাইন ক্লিক করলাম, ক্লিক করার পর এখানের মধ্যে আমি লিখি বা এখান থেকে স্টাইলটা নিতে পারতাম, আমরা এই হেডলাইনটা নিচ্ছি আমরা, বা এখান থেকে আপনার যে স্টাইলটা ভালো লাগে এখান থেকে সেই স্টাইলটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আমি এখানে লিখছি চ্যানেল আর্ট, লিখি চ্যানেল আর্ট। এখন এটাকে 50টাকে যদি আপনি বড় করতে চান আপনি বড় করতে পারেন, এরপর টেনও বড় করা যায়। এটাকে মিডল পজিশনে বসাই দেন, ডাউনেরও বা এটাকে টেনে ধরে মিডল পজিশনে বসাই দেন। এরপর হচ্ছে যদি এখানে যদি আপনি কোনো ব্যাকগ্রাউন্ড যদি দিতে চান সেক্ষেত্রে আপনি ব্যাকগ্রাউন্ড দিতে পারেন, আর কোনো লোগো যদি দিতে চান তাহলে সেক্ষেত্রে আপনি লোগো দিতে পারেন। যেমন এখানের মধ্যে এলিমেন্টসে যান, সাপোজ আমি এখানে লিখলাম লোগো, অনেক ধরনের লোগো এখানে আসছে। যদি কোনো ধরনের লোগো যদি আপনি এখান থেকে দিতে চান, লোগো লিখলে বা যাই লিখেন আপনি এখানের মধ্যে ব্যানার বা যা কিছু লেখেন, লোগো বা আর্ট যেটা লিখেন সেটা চলে আসবে। আমি লোগো লিখছি, লোগো চলে আসছে। এখন এখান থেকে আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটা ডিজাইন আপনি জাস্ট এখান থেকে সিলেক্ট করেন। তো আমি জাস্ট একটা নিয়ে নিচ্ছি, আরটাকে একটু ছোটো করে দিই, ফন্টটাকে ছোটো করে দিই, তাহলে হয়ে যাবে। একটু বড় করে দিই, 134-140 করে দিই আমি। এরপরে এটাকে আমি এদিকে বসাই দিলাম। এখন আমি ব্যাকগ্রাউন্ডটা কি করব, ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করব। ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করার জন্য আপনার বাম পাশ থেকে ব্যাকগ্রাউন্ডে যান, ব্যাকগ্রাউন্ডে গিয়ে কোন কালার দিবেন সেটা আপনাদের উপর ডিপেন্ড করবে। যেমন আমাদের এই কালার ছিল লোগোর ক্ষেত্রে, আমি এই কালারটা দিলেও দিতে পারি, বা অন্য কোনো কালার যদি আপনি চুজ করতে চান এখান থেকে খুঁজে নেবেন। অনেক ধরনের কালার আছে এখানের মধ্যে, অনেক ধরনের ডিজাইন। আমি একটা লাল কালারই আমি দিলাম, লোগোর যে ব্যাকগ্রাউন্ড আছে সেই ব্যাকগ্রাউন্ডটা ইচ্ছা করলে আপনারা চেঞ্জ করতে পারেন, তবে ব্ল্যাক ছিল, ব্ল্যাকটাই বেটার, এটাই দিই আমি। তাহলে এখানের মধ্যে যদি আপনারা আরও লেখা দিতে চান দিতে পারেন, সেটা কোনো সমস্যা নাই। আমাদের এইটুকুই। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের ডাউনলোড ক্লিক করব, আমরা পিএনজি, এরপরে ডাউনলোড। তাহলে আমাদের লোগো হয়ে গেল, চ্যানেল আর্ট বা ব্যানার তৈরি করা হয়ে গেল অতি সহজেই। এখন আমাদের বাকি আছে শুধুমাত্র আমাদের থাম্বনেলটা বাকি আছে। তো থাম্বনেলটা বাকির জন্য আমরা আবার হোমে যাই, হোমে যাওয়ার পরে আমরা জাস্ট এখানে লিখি আমরা ইউটিউব, ইউটিউব থাম্বনেল অলরেডি চলে আসছে, অনেকগুলো ডিজাইন আছে।
এখান থেকে আপনি একটু দেখে নেবেন, কিছু আছে প্রো ডিজাইন আর কিছু আছে ফ্রি। যেমন আমি এটা নিলাম, এটা নিলাম। নেওয়ার পরে যেমন এখানের মধ্যে যে ইমেজটা আছে, সাপোজ এই ইমেজটা আমার ভালো লাগছে না, এই ইমেজটা আমি চেঞ্জ করব। ইমেজটা চেঞ্জ করার জন্য আপনারা এখান থেকে ফটোসে যাবেন। ফটোসে যাওয়ার পরে সাপোজ এখান থেকে আপনারা লিখতে পারেন যে কোনো জিনিস, যে ক্লাসরুম, যেমন আমি লিখলাম ক্লাস ইমেজ বা কম্পিউটার ক্লাস। দেওয়ার পরে এখান থেকে অনেক ধরনের, অর্থাৎ যাই লিখবেন আপনারা সেটাই পাবেন। এখানে অনেক ধরনের ইমেজ আছে, যেমন ইমেজটা নিলাম, ইমেজটা নিয়ে আমরা এখানে ওই ইমেজটা ফেলেই দিই, দরকার নেই আমার। ইমেজটা সিলেক্ট করে ইমেজটাকে আমি এখানে বসিয়ে দিই। ইচ্ছে করলে এই ইমেজটাকে আমরা ছোট করতে পারতাম, ইমেজটাকে এখানে আমরা বসিয়ে দিলাম, এই ইমেজটাকে আমরা এখানে বসিয়ে দিলাম। আর এখানে আমাদের লেখা, এখন আমরা একটা টেক্সট লিখব, আমরা টেক্সট নিলাম, লিখে এখানে সাবটাইটেল, সাবটাইটেলটা এখানের মধ্যে একটু বড় করে নিই, নিয়ে এখানে লিখি আমরা সেশন, লিখি একটা, যেমন লিখি আমরা ডিসেম্বর টু জুন, ডিসেম্বর টু জুন, একটু বড় করে দিই এটাকে, এক লাইনে চলে আসলো। লেখাটাকে বোল্ড করে দিই, লেখাটা সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে লেখাটাকে বোল্ড করে দিই। এরপর লেখার কালারটা আমরা এখানে কী কালার দিতে পারি, হোয়াইট দিই, হোয়াইটটা দিলে হবে, বা অন্য কালার যদি দিতে চান আপনারা দিতে পারেন। দিলাম আমি, এটাই দিলাম। এরপরে এখানের মধ্যে একটা লোগো দেব, তো লোগো দেওয়ার জন্য আমরা যাচ্ছি এলিমেন্টসে, যাচ্ছি আমরা এলিমেন্টসে গিয়ে আমরা লোগো এখানে আপনারা দেখে নেবেন। কিছু কিছু আছে প্রো ভার্সন, কিছু আছে ফ্রি ভার্সন, ফ্রি ভার্সনগুলো আপনারা ইউজ করতে চেষ্টা করবেন। কলেজ লোগো লিখি আমি, কলেজ লোগো, যেমন এখান থেকে আমি এটা নিলাম, এটা নিয়ে ছোট করে দিচ্ছি আমি, ডবল এসে গেছে, এটা ডিলিট করে দিই, এটাকে নিয়ে আমি এখানে বসাই দিই। একটু বড় করে দিচ্ছি, উপরে উঠাই দিই, আর একটু উপরে উঠাই, একটু চেন একটু ছোট করে দিচ্ছি। তাহলে আমাদের ডিজাইন মোটামুটি হয়ে গেল। এরপর আমরা কি করব, ডাউনলোড ক্লিক করব। ডাউনলোড ক্লিক করে এখানে মধ্যে আমাদের পিএনজি ফরম্যাট আমরা রাখবো, পিএনজি ফরম্যাটে রেখে আমরা ডাউনলোড ক্লিক করব। তাহলে বন্ধুরা, আমাদের তিনটা জিনিস আমাদের হয়ে গেল। একটা হচ্ছে আমাদের চ্যানেল লোগো, এরপর হচ্ছে আপনার চ্যানেল আর্ট বা ব্যানার, এরপর হচ্ছে আমাদের ভিডিওর জন্য আমরা থাম্বনেল। তাহলে যারা আমরা ফটোশপ যাই না, তারা ক্যানভার মাধ্যমে সহজে আমরা লোগো, ব্যানার এবং থাম্বনেল আমরা তৈরি করতে পারি। আর যারা মূলত ফটোশপ জেনে থাকেন, তারা ফটোশপেই তৈরি করবেন লোগো এবং থাম্বনেল এবং আপনার চ্যানেল আর্ট। এগুলোর সাইজগুলো কী হবে, এই সাইজগুলো দেখার সহজ উপায় হচ্ছে আপনার গুগলে যাবেন, গুগলে গিয়ে, যেমন ইউটিউব লোগো হবে 800x800, ইউটিউব লোগো সাইজ এটা হবে 800x800। তো আপনার, আমি দেখা দিচ্ছি আপনাদেরকে যে 800x800 পিক্সেল লোগোটা 800x800 পিক্সেল করবেন। এরপর হচ্ছে আমাদের চ্যানেল আর্ট, চ্যানেল আর্ট বা ব্যানার যেটা, সেটার সাইজটা হবে আপনার 2560x1440 পিক্সেল। এরপর হচ্ছে আপনার চ্যানেল থাম্বনেল, থাম্বনেল সাইজ হবে আপনার 1280x720 পিক্সেল। তাহলে এইভাবে আপনারা এখান থেকে দেখে নিতে পারেন, সেই অনুপাতে আপনারা ফটোশপে আপনারা করে নেবেন। আর থাম্বনেল আর ক্যানভার ক্ষেত্রে সে জিনিসটা না করলেও চলে, কিন্তু আপনারা ফটোশপে যখন করবেন তখন এইভাবে আপনারা করে নেবেন। আর ফটোশপের ক্যানভার ক্ষেত্রে আমরা তো সাইজ দেখে নিয়েছি, আমরা ডাউনলোড করে ওখান থেকে নিয়ে নিয়েছি, এবং ওখানকার লোগো যা সাইজ সাধারণত যেটা থাকা দরকার সেটাই থাকে, এবং থাম্বনেল যেটা থাকা দরকার সেটাই থাকে। কারণ আমরা এখানের মধ্যে হোমে গিয়ে আমরা সিলেক্ট করেছিলাম যে থাম্বনেল, যে ইউটিউব থাম্বনেল ক্লিক করার পরে ইউটিউব থাম্বনেলের জন্য মূলত যে সাইজটা থাকার দরকার সেই সাইজটাই এখানে দেওয়া আছে। সেক্ষেত্রে আমাদেরকে আর কোনো সাইজ নিতে হয়নি। একইভাবে আমরা যখন লোগো, ইউটিউব লোগো যখন ক্লিক করছিলাম আমরা,
ইউটিউব আইকন বা ইউটিউব লোগো এখানে এই যে 800x800 অলরেডি লেখাই আছে আপনারা আরেকটু খেয়াল করি আমরা আমি যাচ্ছি আবার হোমে যাচ্ছি হোমে গিয়ে ইউটিউব লোগো এই যে লোগো এই যে 800x800 পিক্সেল এখানে লেখা আছে এরপর চ্যানেল আর্ট দেখেন 2560x1440 এখানে অলরেডি দেয়া আছে এরপর থাম্বনেল 1280x720 এখানে অলরেডি দেয়া আছে যার ফলে এখানে কোনো সাইজ নির্ধারণ করতে হয় না আমাদের কিন্তু ফটোশপের ক্ষেত্রে আপনাদেরকে এই সাইজটা নিয়ে নিতে হবে তাহলে বন্ধুরা আমরা আশা করি বুঝতে পেরেছি যে কিভাবে আমরা ফটোশপের মাধ্যমে আমরা কিভাবে ক্যানভার মাধ্যমে কিভাবে আমরা লোগো আইকন লোগো বা আইকন চ্যানেল আর্ট বা ব্যানার এবং থাম্বনেল ভিডিও থাম্বনেল কীভাবে তৈরি করব সেই জিনিসটা আমরা জানতে পেরেছি তো আমরা যাই আমরা যে তিনটা জিনিস যে ডাউনলোড করেছি এবং ডিজাইন করেছি সেই তিনটা জিনিস আমরা একটু দেখি এই তিনটা জিনিস হচ্ছে আমাদের আমি এগুলোকে কপি করে নিচ্ছি কাট করে নিলাম কাট করে নিয়ে আমি একটা ফোল্ডার ইউটিউব লিখে আমি এখানে পেস্ট করে দিচ্ছি তাহলে এখানের মধ্যে আমরা পেয়ে গেলাম এইটা লোগোটা আমরা পেয়ে গেলাম এরপর হচ্ছে আমাদের ভিডিওর থাম্বনেলের জন্য পেয়ে গেলাম এরপর আমরা পেয়ে গেলাম চ্যানেল আর্ট বা ব্যানারটা আমরা পেয়ে গেলাম তাহলে তিনটা জিনিস আমাদের তৈরি হয়ে গেল এখন আমরা যখন ইউটিউব চ্যানেল যখন ক্রিয়েট করব তখন আমাদের চ্যানেল আর্টের ক্ষেত্রে আমরা এটা দেব লোগোর ক্ষেত্রে এটা দেব এবং ভিডিও আপলোড করার সময় থাম্বনেল ক্ষেত্রে আমরা এটা দেব তো এখানের মধ্যে আপনাদের আরেকটা কথা বলে রাখি সেটা হচ্ছে আপনারা আমার আরেকটা ভিডিও রয়েছে সেই ভিডিওটা আপনারা দেখার জন্য ইউটিউবে গিয়ে ক্যানভার উপরে ফুললি একটা প্রফেশনাল একটা ভিডিও দেওয়া আছে সেটা আপনারা আগে দেখে নেবেন তাহলে আপনাদের কাজ করতে আপনাদের সুবিধা হবে নিদাসা কম্পিউটার নিদাসা কম্পিউটার ক্লিক করার পরে এখান থেকে আপনারা এখানে ফটোশপ ইলাস্ট্রেটর না শিখেও একদিনে গ্রাফিক ডিজাইন হওয়ার সহজ উপায় এই ভিডিওটা আপনারা দেখে নেবেন এখানে আছে অথবা আপনারা এখানে আমার চ্যানেলে যাবেন চ্যানেলে যাওয়ার পরে ভিডিওসে যাবেন ভিডিওসে যাওয়ার পরে এখান থেকে এই যে ভিডিওটা হাউ টু ডিজাইন ইউজ ক্যানভা টিউটোরিয়াল 2020 অল ইন ওয়ান ফটোশপ ইলাস্ট্রেটর না শিখেও একদিনে গ্রাফিক ডিজাইন হওয়ার সহজ উপায় তাহলে এই ভিডিওটা আপনারা যদি দেখে নেন তাহলে আমি ক্যানভাসে যে কাজগুলো আপনাদের দেখিয়েছি সেগুলো আপনাদের করতে আরও বেশি সহজ হবে তো আজকে ভিডিও এই পর্যন্তই যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন আর এরপরে এই ভিডিওটা দেখে তারপর আপনারা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে যাবেন ইউটিউব চ্যানেল কীভাবে ক্রিয়েট করতে যাবেন সেই ভিডিওটা তারপর আপনারা করবেন তাহলে আপনাদের কাজ করতে সুবিধা হবে এই ভিডিওটা আগে দেখে নেবেন দেন আপনারা কীভাবে চ্যানেল ক্রিয়েট করতে হয় আমার সেই ভিডিওটা আপনারা দেখবেন তো ধন্যবাদ সবাইকে আগামী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ